একজনের বাড়িতে গেছি, দেখি বাচ্চা ছেলেটা, মানে ছেলেটা মানে অল্প বয়স্ক ছেলে, আর মেয়েটা খুব অসুস্থ, মানে খুব দুঃখের মধ্যে রয়েছে, খুব উদাস। তাই বললাম কি হয়েছে, বলছে অমুক অমুক একজনের ইয়াং ছেলে 30 বছর বয়স অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বাপরে, খুব তো খারাপ খবর, 30 বছর কী ব্যাপার? যে না, তার স্ত্রীও আছে, সে গর্ভবতী। আলাম বাবা, যে তো খুবই, আমারও খুব খারাপ লাগছে শুনে। আলাম তাহলে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে এরকম এরকম জায়গায়। নামটা একটু অদ্ভুত লাগলো। আলাম এরকম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বডি পাওয়া গেছে? বলছে না, ওটাই তো দেখতে হবে এবার কী হলো। আলাম মানে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, টিভি সিরিয়ালে হয়েছে এটা। আমাদের নিজেদের এত অসুবিধা রয়েছে, এত অশান্তি রয়েছে, তার উপরে টিভি সিরিয়ালের দুঃখ নিয়ে ওরা কাঁদছে। আলাম তোমরা কি মূর্খ? বলছে না প্রভু, জানেন না কি কষ্ট বলুন তো। আলাম তোমাদের দুঃখ থেকে আমার কষ্ট, মানে তোমাদের অবস্থা থেকে আমার কষ্ট। চলো বন্ধ করো, ওগুলো দেখার দরকার নেই, এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি এখন। তো সেজন্যে আনন্দ পেতে গেলে আপনাদেরকে সেই কাছে আসতে হবে, যেমন আজকে আপনারা এসেছেন। কেমন করে এসেছেন? ভগবান আপনাদের উপরে কৃপা করেছেন। কখনো ভাববেন না, নিজের ইচ্ছায় আধ্যাত্মিক অনুষ্ঠানে আমরা চলে আসতে পেরেছি। অনেক বিশেষ অনেকেই ডাকা হয়েছে, কিন্তু কজন আসতে পেরেছেন? অনেকে বলা হয়েছে, আলোচনা করা করা শুনতে এসেছেন। আমি একটা কথা আপনাদেরকে দাবি দিয়ে বলতে পারি, কোনোরকম টেনশন বা অশান্তি আপনাদের মনের মধ্যে এখন চলছে না, হ্যাঁ কি না? তার কারণ হচ্ছে আপনারা সম্পূর্ণরূপে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সম্পর্কে শ্রবণ করছেন, এবং তিনি পবিত্রতার পরম স্রোত এবং আনন্দের পরম স্রোত। সেজন্য শাস্ত্রে বলছে, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম তথোপি বা যত স্মৃত পুণ্ডরীকাক্ষ সব আজ্য অভ্যন্তর সচিহ। যেই মুহূর্তে আমরা কমলনয়ন ভগবান গোবিন্দের কথা চিন্তা করব, আমরা বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে পবিত্রতা লাভ করব, আনন্দ পাবো। সেজন্য আনন্দ পাওয়ার একটাই স্রোত, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। অনেকে বলে, আরে ভক্ত হয়ে গেলে অনেক কিছু ছাড়তে হবে। ছাড়তে হবে না, ধরতে হবে।